नमस्कार बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। तो आजकेर ब्लगटा एखान थेके शुरू करलाम। आजकेर वेदारटा तुम्हारा देखते ही पाच्छो, खूब खूब सुंदर वेदार। तो एई वेदारे किछु अन्यरकम ना खेले तो हय ना, अन्यरकम बोलते किछुई ना, खिचुड़ी तो एई वेदार छाड़ा, खिचुड़ी छाड़ा चलेई ना। तो सकाल थेके मायेर माथा खाच्छि आर मा एदिके ডিম পাউরুটি করছে, বলছে এটা খা তারপর দেখছি। কিন্তু আমি আর বোন না খিচুড়ি খাবো। তো বৃষ্টি হলেই আমাদের দুজনেরই খুব একটা প্রিয় জিনিস হচ্ছে খিচুড়ি, আর খিচুড়ির সাথে একটু কষা মাংস হলে তো আর কিছু চাই না। তো এখানে ডিমের অমলেটটা, সরি ডিম পাউরুটিটা খেলাম সকাল সকাল। তারপর এবার লাঞ্চে মা ভাতই করেছিল, ভেন্ডি ভাজা, পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজাটা খেতে বোন খুব ভালোবাসে, তাই এটা আমাদের বাড়িতে প্রায় হয়। আর ছিল কচু আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। তো এই তরকারিটা কচু আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমরা এটা দিয়ে ভাত খেয়ে নিলাম। তো বোন একটু রাগারাগি করছিলো, খিচুড়ি খিচুড়ি করছিলো, তো মা বলছে খা এখন, রাতের বেলা খিচুড়ি হবে। তো আমরা এটা দিয়ে ভাত টাত খেয়ে নিলাম। আর এরকম বৃষ্টি পড়লে খুব ভালো লাগে, আর এত গরম পড়েছিল যে যাই হোক আর যাই হোক একটু ঘুমটাও ভালো হবে, গরমটাও তো কমবে। তো অ্যাটলিস্ট আমাদের দুই বোনের আবদারে হয়েছিল খিচুড়ি, বাঁধাকপি, পটল ভাজা আর মাছের টকটা ছিল, ঠিক আছে। তো এরকম ওয়েদারে তো এইটা, আর গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিল মা, তো খেতে দুর্দান্ত হয়েছিল। তার মাঝে একটু কুমড়ো আলু খিচুড়ির মধ্যে দিয়েছিল, আর বেশি কিছু আনাজ ছিল না, আর মটরশুঁটি ছিল, আর তার সাথে হয়েছিল গরম গরম কষা কষা মাংস। খেতে তো জাস্ট অপূর্ব হয়েছিল। আমার বোন তো খুব খুশি আর আমিও খুব খুশি, আমরা দুই বোনেই খুব খিচুড়ি খেতে ভালোবাসি। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।